কিছুদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম বাইন মাছ রান্নার, যে বড় বাইন মাছগুলো থাকে। সাধারণত বাইন মাছ রান্না করলে কিন্তু একটু কালো কালো ভাব থাকে, যদি উপরের চামড়াটা না ফেলে রান্না করা যায়। আমরা মোটামুটি ওভাবেই রান্না করি, চামড়াটা না ফেলে। আজকে আমি চেষ্টা করব বাইন মাছের উপরের চামড়াটা ছিলে তারপরে রান্না করার জন্য, তো আশা করি ভিডিওটির সঙ্গে থাকবেন। আমার বাবাইটা বড় হয়ে গেছে, সে এখন একাই রেডি হয়ে যায় স্কুলে যাওয়ার জন্য। মাম্মামকে আর ডিস্টার্ব করে না। একটা সময় হতো যখন জুতা পরা নিয়ে একটু বিরক্ত করতো, কারণ আমি তো ব্যস্ত থাকতাম তাকে রেডি করা নিয়ে। সব দিন আপনাদের ভাইয়া রোজকে স্কুলে দিতে পারে না, সপ্তাহে দেখা যায় একটা দুইটা দিন হয়তো পারে। তো সে আজকে স্কুলে নিয়ে গেছে, স্কুলে দিয়ে আসার সময় নিয়ে এসেছে, আর এনে বলতেছে যে মাছগুলো দেখে বেশ পছন্দ হয়েছে। পছন্দ হবেই বা না কেন বলুন তো, এত সুন্দর তাজা টাটকা মাছগুলো দেখে তো আমারও ভীষণ পছন্দ হয়েছে। আপনাদের ভাইয়ার একটা বিশেষ গুণ আছে, যেটা হচ্ছে যে বাজারে গেলে বা বাইরে গেলে সে কিছু না কিছু বাজার না নিয়ে ফিরবে না। ঠিক আমার আব্বু এরকম, ছোটবেলা থেকে দেখতাম মাকে কিছু বলা দরকার হতো না যে এটা নেই এটা আনো, আব্বু আনতেই থাকতো। আর দেখা যেত যে কোনো না কোনোভাবে খাবারগুলো বা বাজারগুলো থেকেই যায়, আর শেষই হতো না। তো আপনাদের ভাইয়া ওরকম। আমি মাঝে মধ্যে ভাবি যে মাকেও দেখতাম আব্বুকে কিছু কেনার জন্য বলতে হতো না, আবার এখন দেখি যে আপনাদের ভাইয়াকেও আমার কিছু কেনার কথা বলতে হয় না, সে এমনিতেই কিছু না কিছু নিয়ে হাজিরই হয়। তো যতটা পরিষ্কার করা যায় আমি করেছি। আর এই যে ফুলি মাছগুলো দেখছেন না, কোপ্তার জন্য অনবরত প্রতিদিন আপনাদের ভাইয়াকে বা আমার বাবাইটাও বেশ পছন্দ করে, কোপ্তা রান্না করে দিলে খুব খুশি হয়। তো ফুলি মাছগুলো আমি তুলে রেখেছি, শিং মাছগুলো তুলে রেখেছি, আর এই যে এদিকে আমি বাইন মাছ রান্না করব। আমরা যে যেই বয়সেরই হই না কেন, শেখার কোনো বয়স নেই আমার মনে হয়। আর আমার শিখতে খুবই ভালো লাগে, সে যে ব্যাপারেই হোক না কেন। হয়তো প্রথমে দেখা যাবে যে আমি একটু পারবো না বা দেরি হবে, কিন্তু আমার চেষ্টা কিন্তু আমি চালিয়ে যাব যে আমাকে পারতে হবেই। তো এই যে বাইন মাছের কথাই দিয়েই আমি বলি, আমি কিন্তু এর আগে কোনো দিনও এভাবে চামড়া ছিলে রান্না করিনি, তবে আজকে করব আমার প্রিয় আপুদের কথায়। আপুরা আমাকে বলেছে বলতে আর কি কমেন্টসে, যে আপু এভাবে রান্না করে দেখতে পারো। তো আমি আজকে চেষ্টা করব, দেখা যাক, না পারার কিছুই নেই হয়তো। তো আজকে আমি রান্না করব এই যে বাইন মাছ দিয়ে আলু দিয়ে কাকচি মাছ রান্না করব, আলু আর একটু নিয়েছি ডাটা। এটা দিয়ে কাকচি মাছ এমনিতেই অনেক মজার মাছ, যেভাবেই রান্না করো না কেন, তবে শুধু আলু দিয়ে রান্না করলেও বেশ ভালো লাগে। তবে আমি একটু ডাটা দিয়েছি, মাছগুলো পরিষ্কার করতে একটু ঝামেলা, তবে খুব বেশি ময়লা থাকে না এর জন্য খুবই সহজ। একটু বেশি পানির মধ্যে দিয়ে আমি এভাবে হাত দিয়ে তুলে তুলে বেশ কয়েকবার নিয়েছি, আর যেহেতু খুব ছোট মাছ তো বের হয়ে যাচ্ছে। এই মাছ পরিষ্কার করার সহজ উপায় হচ্ছে যে একটু বেশি পানিতে দিয়ে বারবার পানিটা পাল্টে নেওয়া। আমরা যারা প্রতিটি গৃহিণী বাসাবাড়িতে কাজ করি আর কাজের ভিডিও সবার সঙ্গে শেয়ার করি, বিশেষ করে বলতে পারেন যে ছোটখাটো একজন ব্লগার, তো আমার মনে হয় সবার সংসারের কাজগুলো কিন্তু একই রকমের হয়। একটা ব্যাপার খেয়াল করবেন, দেখবেন যে বেশিরভাগ সময়ই সম্পূর্ণ কাজ না মিললেও বেশিরভাগ কাজগুলো কিন্তু আমার আপুদের বা আমার আপনাদের সঙ্গে মিলেই যাবে, তাই না? কাকচি মাছগুলো ধোয়া হয়ে যাওয়ার পরে এখানে আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ, কাঁচা ঝাল, লবণ, হলুদ, জিরে, রসুন একসঙ্গে ব্লেন্ড করা চা চামচের 2 চামচ দিয়েছি। এরপর আমি একটু তেল দিয়েছি, একটু বেশি পরিমাণে তেলটা চড়চড়াটাতে দিলে ভালো হয়, তাই না? আর এই রান্নাটা যদি মাটির চুলায় করা যেত তাহলে যে কতটা টেস্টি হতো ভাবা যায় না। আমার ভিডিওটি এখন পর্যন্ত যে সকল আপুরা দেখছেন, প্লিজ ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটি লাইক আর একটি কমেন্টস আমাকে ভীষণভাবে অনুপ্রেরণা যোগায় নতুন নতুন ভিডিও রেডি করতে। Thank you.
চড়চড়াটা চুলার উপরে বসিয়ে দিয়ে আমি পাশের চুলাটাতে তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিচ্ছি বাইন মাছ রান্না করার জন্য। এখানে আমি আদা রসুন জিরে একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছিলাম, তো 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। আর একটু হলুদের গুঁড়ো, শুকনা মরিচ পাউডার, লবণ, কাঁচা ঝালও দিয়েছি কয়েকটা। ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলা একটু বেশি সময় পর্যন্ত কষিয়ে নেওয়া হয়ে গেলে বাইন মাছ দিয়ে আবার কিছু সময় কষিয়ে নিব। আমার বেশ ব্যাপারটা ভালো লেগেছে এবং আপুদের কথাটা আমার খুবই মানে কাজে এসেছে বলতে পারি। দেখুন দেখতেও কত ভালো লাগতেছে, হয়তো আপুর আমাকে ভালোবসে বলেই কিন্তু আমাকে বলেছে যে আপু এভাবে রান্না করতে পারো। সে সকল আপুদের আমি অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি যারা আমাকে আইডিয়াটা দিয়েছিল, বেশ কাজে এসেছে। মাছ বেশ কিছু সময় কষিয়ে নেওয়ার পরে এখানে আমি একটু পেঁপে দিয়েছি আর একটু আলু, তো ভালো করে কষিয়ে এরপরে আমি সিদ্ধ হবে আবার একটু ঝোল ঝোল রাখবো। সে পরিমাণের পানি আমি একবারেই দিয়েছি। চুলার স্বাদটা পাওয়ার জন্য, মানে চুলা বলতে মাটির চুলার কথা বলছি, মাটির চুলার স্বাদ পাওয়ার জন্য আমি আজকে এটাকে চেষ্টা করেছিলাম যে যাতে কড়াইয়ের নিচে একটু পোড়া পোড়া হয়, কিন্তু খুব বেশি হয়নি, তবে একটু লেগেছে। যাই হোক এতেই চলবে। এমনিতেই কাকচি মাছের যে ফ্লেভারটা আমার নাকে এসে লাগছে বলার মতন না। কাকচি মাছটা খুব একটা বেশি পাওয়া যায় না, তবে যখন পাওয়া যায় আপনাদের ভাই একেবারেই হাতছাড়া করে না। পেঁপে আর যে আলু দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার আগে এখানে আমি 1/2 টেবিল চামচ জিরে পাউডার উপর দিয়ে একটু ছিটিয়ে দিয়েছি। আর এই তো আমি নামিয়ে নিয়েছি রান্না। এর মাঝে অনেকটা সময় অফ ক্যামেরায় থাকার পরে এই যে বাবাইটার জন্য ভাত নিয়ে এসেছি, সেই যে এখানে টিভি দেখছে আর বলতেছে যে মাম্মাম আমাকে একটু খাইয়ে দাও, তো খেয়ে দিয়ে আমরা আবার বাইরে যাব, কোচিংয়ের উদ্দেশ্যে রওনা হব। তো অনেক আপুরা বলেন যে আপু সারাদিনের ব্লগ ভিডিও দেখাবেন। আসলে আপু আমি সারাদিন বেশিরভাগ সময় আমার বাইরেই কাটে, এর জন্য আমি চাইলেও দিতে পারছি না, তবে আস্তে আস্তে শেয়ার করব। আজকের ভিডিওটি শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।